সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলি জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম লিমা। লিমা আপু কেমন আছেন আপনি? এই তো আল্লাহ ভালো রাখছে। ভালো রাখছে। বাড়ি কোথায় আপনার? আমার বাসা হয়েছে কুমিল্লা। থাকেন কোথায়? ঢাকি ঢাকাতে ভাড়া ঘর ভাড়া। পরিবারে কে কে আছে? পরিবারে দাদি আছে, বাবা নাই, মাকে নিয়ে গ্রামে থাকা যায় না? এখন গ্রামে কিভাবে থাকবো? গ্রামে তো চলে না, গ্রামে কোনো কাজ কাম নাই, কিছু নাই। আচ্ছা আচ্ছা। ঢাকার এলাকা মানুষের বাসা বাড়ি, আম্মুরা কাজ করে। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত? সিক্স স্টোরি পড়ছিলাম। এখন বয়স কত আপনার? এখন বয়স 17 শেষ হয়ে 18 পড়ছে। 18 পড়ছে। তাই আজ ভিডিওতে আসছেন আসলে কি বলার জন্য? ভিডিওটা আসছে যদি একজন ভালো সুন্দর মনের মানুষ পাই, সে যদি আমার দুঃখ কষ্ট বোঝে, তাহলে ইনশাল্লাহ তাকে লিমা বিয়ে শাদি করবে। আচ্ছা, এখনো বিয়ে শাদি হয় নাই? না। বয়স কত? বয়স বললাম না, 17 শেষ হয়ে 18। 18 পড়ছে। তা এখন এই যে বিয়ে শাদি করতে চাচ্ছেন, মানে সেটা কেমন লাগতেছে নিজের কাছে? সেটা তো নিজের কাছে ভালো খুশির সংবাদ। যদি এখন ভালো জীবন সঙ্গী পাই, যে কষ্ট সময় পাশে আইসা সাহায্য দেবে। একটা মেয়ের বিয়ের বয়স হলে তো পরিবার থেকে বিয়ে শাদি ছেলে দেখে বিয়ে দেয়, কিন্তু আপনি নিজে আসছেন সেটা কেমন লাগে? আমার নিজে আসছে কি করছে, নিজের বিয়ের জন্য নিজে আইসি আরো ভালো হয়েছে। যদি এখন ভালো লোক পাই, সে ভাই যদি দেশি প্রবাসী যে হোক যেখানে থেকে পছন্দ করে, সে যদি বিয়ে শাদি করতে চায় পাশে থাকে, অবশ্যই তাকে করব। আচ্ছা আচ্ছা। তা কেমন মানুষ হলে আপনার পছন্দ হবে? তেমন বয়স্ক হলে সমস্যা নাই, জোয়ান হোক বুড়ো হোক বয়স্ক হোক, সে যদি করে আমার সঙ্গে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ করে কিংবা ফোনের মাধ্যমে করে, তাও আমি রাজি আছি। সে যদি আমার পাশে দুঃখে সুখে থাকে, ইনশাল্লাহ বেশি না পারে কম দিয়া, সে যদি কিছু হেল্প সহযোগিতা পারে পাশে থাকতে চায়, তো অবশ্যই আমিও রাখবো। আচ্ছা আচ্ছা। তা এখন যে ভিডিওতে আসছেন, কেউ যদি আপনার কষ্টের কথা শুনে যোগাযোগ করতে চায়, বিয়ে শাদি করতে চায়, আপনার পরিবার থেকে কি আপনার পছন্দ হবে নাকি আপনার পরিবার পছন্দ? আমার পছন্দ থাকাই হবে, কি করব ভাই, না করেও তো উপায় নাই। মানুষের কষ্ট করেই তো আসে প্রতিবেদনের সামনে একজন ভালো ভাইয়ের সন্ধান পাইতে। আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা বলেন, লাস্ট 65 না, 01798। জি, 01798 দিছেন? হ্যাঁ। তারপরে 605 650। নাম্বারটা আবার একটু বলে দেন। তুমি বাংলায় বলো তো। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিই। আচ্ছা, নাম্বারটা আবার একটু বলে দেন। 01798। জি, 650 965। যাই হোক, নাম্বারটা আপনার কাছেই থাকে তো? হ্যাঁ, নাম্বারটা আমার কাছেই থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ুন। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম আল্লাহর পড়া। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দেবে। ঠিক আছে, তো খুব কষ্ট হয় আসি, আজকে বাবা থাকলে কি আর এরকম আমার মতন মেয়ে প্রতিবেদনের সামনে আসা লাগে, একজন ভালো জীবন সঙ্গী খুঁজতে পাইতে, কি করব এখন, কষ্টই পড়ে তো আইছি, দুঃখের কথা কতি কত আর বর্ণের ভাল লাগে না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।